এদিকে দীর্ঘদিন ধরে ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে গুঞ্জন উঠছে আবারও এক হতে চলেছেন সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ খবরে প্রাক্তন এই তারকা দম্পতির অনুরাগীরাও ভীষণ আনন্দিত, যদিও বিষয়টি পুরোপুরি এখনো খোলাসা করেননি শাকিব অপু। কিন্তু ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর শাকিবের সঙ্গে বেশ ভালো সময় কাটিয়েছেন তারা। মূলত এরপর থেকেই নেটিজেনদের সেই গুঞ্জন আরো জোরালো হয়। তবে গত 27 জুলাই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে যোগ দিতে কলকাতায় পাড়ি জমান ঢালিউডের এই কুইন। উৎসবে অংশগ্রহণের পর ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শাকিবের সম্পর্ক নিয়ে পরিকল্পনার কথা জানান অপু। তিনি বলেন, আমেরিকা সফর ছিল পুরোটাই ছেলে জয়ের কথা ভেবে। বাবা মাকে একসঙ্গে পেয়ে অনেক খুশি হয়েছে জয়। সকালে ঘুম থেকে উঠে ঘুরতে বেরিয়ে যেত, আর বের হলেই মাঝে মাঝে একটু বায়না করত, যখন যা দেখছে সেটাই কিনবে সে। এদিকে শাকিবের সঙ্গে শীঘ্রই সংসার শুরু করবেন কিনা এমন প্রশ্নের জবাবে অপু বলেন, আমাদের একসঙ্গে দেখে অনেকেই খুশি। ইতোমধ্যে অনেকে শুভেচ্ছা বার্তাও দিয়েছেন, তবে আমরা ব্যক্তিগত জীবনে কি করব কিংবা কোন দিকে যাব সেটা আমাদের ভবিষ্যৎ। আমাদের সম্পর্কের ভবিষ্যৎ পরবর্তীতে যা হবে সেটা গোপনই থাক, এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না। প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে প্রিয়তমা সিনেমার মুক্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রে যান শাকিব। এর প্রায় 2 সপ্তাহ পর সেখানে ছেলে জয়কে নিয়ে হাজির হন অপু। ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘুরতে ফিরতে দেখা যায় দুজনকেই। শুধু তাই নয়, একটি ঘরোয়া অনুষ্ঠানেও দেখা যায় তাদেরকে। এর পরেই প্রশ্ন ওঠে, তাহলে কি এক হচ্ছেন শাকিব অপু? তবে আপাতত এই ব্যাপারে কিছু বলতে নারাজ অপু, তাই তাদের অনুরাগীদের অপেক্ষার প্রহর যেন আরো দীর্ঘ হলো। দর্শক, এই পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপকর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকুশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।